সংবাদ পড়ছি সোমশিখা। সংবাদে প্রথমেই করোনা ভাইরাস সংক্রান্ত আপডেট। ভারতে এখন পর্যন্ত 7,19,665 জন করোনায় আক্রান্ত হয়েছেন, যার মধ্যে 4,39,947 জন সুস্থ হয়ে উঠেছেন এবং 20,160 জনের মৃত্যু ঘটেছে। ভারতবর্ষে এখন পর্যন্ত 2,59,557 জন করোনার অ্যাক্টিভ কেসেস রয়েছে। আসাম রাজ্যে এখন পর্যন্ত 12,522 জন করোনায় আক্রান্ত হয়েছেন, যার মধ্যে 7,882 জন সুস্থ হয়ে উঠেছেন এবং 14 জনের মৃত্যু ঘটেছে। আসাম রাজ্যে এখন পর্যন্ত 4,623 অ্যাক্টিভ কেসেস রয়েছে। এবারে জাতীয় খবর। তৃতীয় তথা শেষ সামরিক বৈঠকে পূর্ব লাদাখে ভারত চীন দুদেশে তাদের পূর্বের অবস্থানে ফিরে যাওয়ার বিষয়ে একমত পৌঁছেছিল, কিন্তু লাল ফৌজ কবে সরবে তা নিয়ে একটি অনিশ্চয়তা ছিলই। এমত অবস্থায় রবিবার ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত ধোবালের সঙ্গে চীনের বিদেশ মন্ত্রীর বৈঠকের 24 ঘন্টার মধ্যেই ছবিটা দ্রুত বদলাতে শুরু করেছে। সোমবার সকালে লাল ফৌজ অত্যন্ত 1 কিলোমিটার পিছিয়ে গিয়েছিল। এদিন রাতে আক্ষরিক অর্থে পিছু হটে চীন। দালাই লামাকে জন্মদিনে শুভেচ্ছা জানাননি মোদি এবং রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। সোমবার ছিল তিব্বতি ধর্মগুরুর 85তম জন্মদিন। রাজনৈতিক মহলের মতো দালাই লামাকে শুভেচ্ছা জানিয়ে চীনকে চটাতে চাননি মোদি। ভারত চীন সংঘাতের আবহে চীনের চোখে বিচ্ছিন্নতাবাদী দলাই লামা। তিব্বতে ধর্মগুরু দলাই লামাকে নরেন্দ্র মোদী জন্মদিনে শুভেচ্ছা জানাবেন কি না তা নিয়ে কয়েকদিন ধরে জল্পনা চলছিল। এবার আর শুভেচ্ছা জানাননি মোদি, তবে কেন্দ্রীয় মন্ত্রী থেকে রাজ্যপাল অনেকে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন তিব্বতি ধর্মগুরুকে। এবারে খেলার খবর। এটিকের সঙ্গে ঘাড় চড়া বেঁধে প্রথমবার আইএসএল এর ময়দানে পা রাখবেন শতাব্দী প্রাচীন ক্লাব মোহনবাগান। আই লিগের আঙ্গিনা ছেড়ে নতুন টুর্নামেন্টে নয়া রূপে ধরা দেবে সবুজ মেরুন, অথচ সেই ম্যাচেই মাঠে বসে উপভোগ করতে পারবেন না দর্শকরা। মেনে নেওয়া কঠিন হলেও এমনটাই হতে চলেছে, কারণ করোনা আবহে হয়তো বন্ধ দরজার উপরেই বসবে টুর্নামেন্টের আসর। চলতি বছর মার্চে শেষবার ক্রিকেটের 22 গজ বল গড়িয়েছিল, তারপর থেকে করোনার দাপটে বদলে গিয়েছে ছবিটা। লকডাউন থেকে ধীরে ধীরে আনলক হচ্ছে ভারত সহ বিশ্বের বিভিন্ন দেশ। তবে বিরাট কোহলিরা কবে মাঠে নামবেন তা এখনও অজানা, কিন্তু ওয়েস্ট ইন্ডিজ এবং ইংল্যান্ড ও ওয়েলস বোর্ড স্বাভাবিক ছন্দে ফিরতে পদক্ষেপ করেছে, আর এই দুই দেশের হাত ধরে ক্রিকেটের করোনা পরবর্তী যুগের সূচনা হবে। বুধবারই প্রথম টেস্টে মুখোমুখি দুই দল, ফাঁকা স্টেডিয়ামেও অবশ্য দর্শক আসনে থাকছে বিশেষ চমক। এবারে উত্তর পূর্বাঞ্চলের কিছু খবর। চলে গেলেন প্রাক্তন আসাম রঞ্জি ট্রফি খেলোয়াড় আনোয়ার হোসেন হাজারিকা। সোমবার পূর্ব আসামের জোড়হাটে নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স ছিল 74। দিহিন পাটকায় ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি এখন ন্যাশনাল পার্ক হিসেবে উন্নতি করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। রাজ্যের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল এ বিষয়ে সোমবার বন বিভাগের কর্মকর্তাদের সাথে বৈঠক করেছেন। এবারে আঞ্চলিক খবর। সোমবার কাছাড়ে বেশ কিছু জায়গায় কন্টেইনমেন্ট জোন ঘোষণা করলেন কীর্তি ঝালি। ডাক্তার মনিকা দেব এবং ডাক্তার রুদ্রপ্রসাদ নারায়ণ গুপ্তের করোনা পজিটিভ পাওয়ার পর তার বাড়ির আশপাশে সিল করে দেওয়া হয়েছে। তারই সাথে 19 বছরের ঘুঙ্গুরে অবস্থিত মামুনি নুনিয়া, 51 বছরের সাউথ সিটি লেন মেহেরপুরে অবস্থিত সবিতা কর্মকার, 56 বছরের কেবি কুম্বিরগ্রাম কোয়ার্টারে অবস্থিত পুনম কুমারী, আশ্রম রোডের তিলক দাস এবং মেরিনাভা হসপিটালের পাশে অবস্থিত সুপর্ণা বারুইদের বাড়ির আশপাশ পুরোপুরি কন্টেইনমেন্ট জোন ঘোষণা করা হয়েছে এবং সেই সঙ্গে সংক্রমণ রুখতে গ্রিন হিলস হসপিটালের ইউনিট 1 হোস্টেলকেও পুরোপুরি কন্টেইনমেন্ট জোন ঘোষণা করা হয়েছে। গ্রিন হিলসের কর্ণধার ডক্টর রুদ্রনারায়ণ গুপ্তের পরিবারের লোকেদের এবং বাড়ির কাজের লোকেদেরও সবার রিপোর্ট নেগেটিভ এসেছে জানিয়েছেন খুদ ডাক্তার রুদ্র।
বিশিষ্ট কবি রত্নদীপ দেবের লেখা লকডাউন সময়ের দহন কথা নামক 50টি কবিতা মিলে একটি কাব্যগ্রন্থ উন্মোচন হলো সোমবার মধ্যশো সাংস্কৃতিক সমিতির সভাগৃহে। তার লকডাউনের উপর ভাবনা চিন্তা নিয়েই মূলত এই কাব্যগ্রন্থটি। তা উন্মোচন হলো আসাম বিশ্ববিদ্যালয়ের বাংলার অধ্যাপক বিশ্বতোষ চৌধুরীর হাতেই। আজকের মতন খবর এখানে শেষ করছি, ধন্যবাদ।